আজকে আমরা দেখতে চলেছি এক ভিন্ন রকম বাটফারের কাহিনী, যে কিনা বিট্টুকেও তার বাটফারি থেকে ছাড় দেয়নি। কাকা, আমার জন্য দোয়া করেন, সামনে আমার পরীক্ষা। ঠিক আছে, অনেক দোয়া থাকবে তোমার জন্য। ওই যে পিছনে কালো শার্ট পরে দাঁড়িয়ে আছে, এটাই সেই বাটফার। চলুন তার বাটফারি দেখে আসি। পাইছি। ওরে না, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এজন্যই তো আমার নানি বলেছিল আমি বড় হয়ে বিজ্ঞানী হব। বিজ্ঞানী তো হতে পারি না, তাতে কি, আমি তো একটা ফাঁকা দান্দা বাস হইছি। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আজকে আমি অনেক টাকা দান্দা করব। যাই, এই গল্পের বাটপার কোন এক দুষ্ট বুদ্ধি মাথায় নিয়ে চুপি চুপি ভিক্ষুকের কাছে আসতে লাগলো। ভিক্ষুকের কাছে এসে সালাম দিয়ে বলল, আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে। আর আপনি এখানে ভাঙা প্লেট নিয়ে কেন ভিক্ষা করতেছেন? আপনি কি একটা দামি প্লেট নিয়ে ভিক্ষা করতে পারেন না? কি করবো বাবা, আমি তো গরিব, আমার তো এটা দিয়ে ভিক্ষা করতে হচ্ছে। কান্না করিয়েন না, আপনি গরিব তো কি হয়েছে, আমি তো বড় লোক, আমি আপনার সেলের মতো, আজকে আমি আপনাকে একটা একদম দামি কাঁচের প্লেট কিনে দেব। এরপর সেই বাটপার একটু ইমোশনাল হয়ে সেই ভিক্ষুককে নতুন একটা প্লেট কিনে দেওয়ার কথা বলে দোকানে নিয়ে গেল। হ্যাঁ, দোকানে কে আছেন? একটু এদিকে আসেন তো। হ্যাঁ ভাই, আসেন আসেন, আপনাদের কি লাগবে আসেন দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, উনি আমার আব্বা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন ভাই, কি লাগবে দেখেন এখানে। বাহ, অনেক সুন্দর তো এগুলা। এগুলার প্রাইস কত পড়বে? এগুলো বেশি রাখবো না, দেখেন আপনার কোনটা কোনটা ভালো লাগে। ও আচ্ছা, কোনটা কোনটা নিব না। তবে একটা সমস্যা ভাই। কি সমস্যা ভাই? আমি যদি কোনো জিনিস পছন্দ করে নিয়ে যাই, আমার বউ এগুলা ভেঙে ফেলে, উল্টা আমার জাড়া নিয়ে পিটাই, বুঝছেন? যাক, বলে ফেললাম করার কথা। যাই হোক, দুই একটা নিয়ে গিয়ে বাড়ি থেকে পছন্দ করে নিয়ে আসতে পারবো, প্রয়োজনে আমার আব্বাকে রেখে যাবো এখানে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, যদি এখানে থাকে তাহলে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা দেবো বলেন। আচ্ছা আব্বা, এদিকে আসেন, বসেন এখানে। আচ্ছা, এখান থেকে দুইটা দেন, দুইটা। এই দুইটা? আচ্ছা ঠিক আছে, আমি প্যাকেট করে দিচ্ছি। এই যে ভাই নেন। আচ্ছা ভাই, আমি এক্ষুনি টপস করে যাব আর টপস করে চলে আসব, ঠিক আছে? আচ্ছা আব্বা, এখান থেকে কিন্তু কোথাও যাবেন না, ঠিক আছে? ভাই কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আব্বার একটু দেখেন, অসুস্থ মানুষ। বসেন বসেন, একটু তাড়াতাড়ি আসিও। বসেন আব্বা, যাই তাহলে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সেই বাটফার সেই ভিক্ষুককে নিজের আব্বু পরিচয় দিয়ে দোকানে বসিয়ে রেখে নিজের বুদ্ধি কাটিয়ে দোকানদারের কাছ থেকে কিছু জিনিস নিয়ে চলে গেল। সেই বাটফারের কথা বিশ্বাস করে দোকানদার অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে এক সময়, কি হলো, 2 ঘন্টা হয়ে গেল এখনো আসতেছে না? বাড়ি কি বেশি দূরে নাকি? দেখি তো চাচার থেকে একটু জিজ্ঞেস করে দেখি। চাচা? হ্যাঁ। কি হলো চাচা, ঘুমাচ্ছেন নাকি? আমি ওই রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছিলাম, তখন ওই ছেলেটি এসে আমাকে বলতেছে, আপনি তো আমার বাবার মতো, আপনি এত পুরাতন প্লেট নিয়ে কেন ভিক্ষা করবেন? বলতেছে যে আমাকে নতুন একটা প্লেট কিনে দেবে, এই বলে এই দোকান আনছে। আপনার থেকে কি নিয়ে গেছে না নিয়ে গেছে আমি কেমনে জানবো? আপনি দিছেন কেন? কি কি বললেন? আমার সাথে বাদ পারি? এই মেয়ে, আপনি টাকা দেন। আমি আপনার টাকা দেবো, আমি টাকা পাবো কোথায়? আমাকে এখানে সারা দিন ভর বেঁধে রাখলেও 5 টাকা বাইর হবে না, কারণ আমি একজন ভিক্ষুক। ও, এটা কি হলো আমার সাথে? এমনিতে সারাদিন 1 টাকাও বিক্রি করতে পারি নাই, তারপর আমার উপর বাদ পারি হয়ে গেল। এই আপনি বসে আছেন কেন? বের হন আমার দোকান থেকে, বাইর হন, বাইর হন এখান থেকে। শাল আর বাটপার, আমার সাথে বাটপারি করতে আসতে, যান এখান থেকে। কত রকম যে বাটপার দেখলাম, ভিক্ষুক নিয়ে বাটপারি, এখন তো আমার ওই পুরাতন বাসনটা কুসতে হবে। এরপর বাকিটা ইতিহাস। সেই বাটপার অনেক টাকার বিনিময়ে একটা লোকের কাছে সেই জিনিসগুলো বিক্রি করে দেয়। ওই লোকও খুশি হয়ে যায় সেই জিনিসগুলো পেয়ে, এবং এভাবেই নিজের বুদ্ধি কাটিয়ে অনেক টাকা ইনকাম করে নিল সেই বাটপার।
তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই বাটপারে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে আমাদের পেজটি ফলো করে রাখবেন আরো মজার মজার ভিডিও পেতে। আর এই বাটপারির দ্বিতীয় পার্টটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।